মিরপুরে এলেন মাশরাফি, তবে অনুশীলন করতে নয়, বরং তাসকিনকে দিলেন স্লোয়ার আর কাটার বলের দীক্ষা। মাশরাফির অনুপ্রেরণায় বিশ্বকাপে ভালো পারফর্ম করতে চান তাসকিন আহমেদ। শেষ মুহূর্তে বোলিংয়ের ঘষা মাজায় বাড়তি চাপও অনুভব করছেন বলে জানিয়েছেন এই পেসার। রিপোর্ট করেছেন তাইব অনন্ত। মিরপুরে মাশরাফি কি অনুশীলন করতে এলেন? ঘিরে ধরা ক্যামেরা কিংবা চারপাশে ছড়িয়ে থাকা সাংবাদিকরা এ প্রশ্নের উত্তরই খুঁজছিলেন। উত্তর মিলল কিছু পরেই। তাসকিনের অনুরোধে মিরপুরে এসেছেন সাবেক টাইগার ক্যাপ্টেন। বিশ্বকাপের আগে নিজের স্লোয়ার আর কাটার নিয়ে কাজ করতে চান তাসকিন আহমেদ। প্রিয় তাসকিনের অনুরোধ ফেলতে পারেননি ম্যাশ। সেন্টার উইকেটে দীর্ঘ সময় চলল অনুশীলন। কোচ মিজানুর রহমান বাবুলও ছিলেন সেখানে, তবে কোচের দায়িত্বটা মাশরাফি নিজেই কাঁধে তুলে নিলেন। তাসকিনের স্লোয়ার অতটা কার্যকর নয়, মিরপুরের উইকেটে তার কাটারও খুব একটা কাজে আসে না। বল হাতে 150 কিলোমিটার ছোঁয়ার স্বপ্নটা তাসকিনের অনেক দিনের, সেই সাথে কাটার আর স্লোয়ার নিয়ে কাজটাও এবার হয়ে গেল। অনেকদিন ধরেই ভাইয়াকে বলতেছিলাম যে একটা দিন একটু সময় দেওয়ার জন্য, কারণ আমার আসলে আল্লাহর মধ্যে পেস সুইং এগুলো সবই ইম্প্রুভ হচ্ছে, বাট আমি স্লোয়ারের দিক থেকে একটু পিছানো, তো স্লোয়ার ইম্প্রুভ করতে চাই, এজন্য ভাইয়াকে সবসময় বলতাম। তো ভাইয়া জাস্ট একটু এসে কিছু গ্রিপ দেখাইলো, বললো যে এক একজনের অ্যাকশন এক এক রকম হয়, বাট এগুলো একটু ট্রাই করে দেখতে পারো। বিশ্বকাপে ঠিক আগে বোলিংয়ের এই পরিবর্তন আবার বাড়তি চাপ ফেলবে না তো তাসকিনের ওপর? আমাকে আমি তো আমার যেটা স্ট্রেংথ আর স্ট্র্যাটেজি, ডেফিনেটলি পেস সাথে সুইং বাউন্স, এটার সাথে যখন এটা ইট ক্যান বি এ অপশন, মানে মাশরাফি বলছে যে যদি তোমার ভালো লাগে, তুমি যদি কনফিডেন্ট থাকো, তাহলেই তুমি ট্রাই করবা। ম্যাশের পর তাসকিনের ছোটখাটো ক্লাস নিয়েছেন আরেক সাবেক ক্যাপ্টেন ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার। বিশ্বকাপে কিছু একটা করার তাগিদ ভালোই অনুভব করছেন বাংলাদেশি স্পিড স্টার তাসকিন আহমেদ। তাই বনন্ত, জিটিভি নিউজ, ঢাকা।